করোনা ভাইরাস কেড়ে নিয়েছে শ্রমজীবী মানুষের কাজ, তাই অনেকের কাছে ভাইরাস সংক্রমণের ভয়ের চেয়ে ক্ষুধার যন্ত্রণা বেশি। তাই তো করোনা সংক্রমণের ঝুঁকি জেনেও গাদাগাদি করে টিসিবির নির্ধারিত দামে পণ্য বিক্রির লাইনে দাঁড়িয়েছেন এসব মানুষ। করোনার যন্ত্রণা থেকে ক্ষুধার যন্ত্রণা এদের কাছে বেশি, তো এটা করোনাকে অতটা প্রায়োরিটি দিচ্ছে না যেটা ক্ষুধাকে প্রায়োরিটি দিচ্ছে। কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না। করোনা সংক্রমণ রোধে অন্তত 3 ফুট দূরত্বে থাকতে বলা হলেও টিসিবির পণ্য বিক্রির লাইনগুলো ভাইরাস বিস্তারের ঝুঁকি বাড়াচ্ছে। এ নিয়ে ডিলার বা সাধারণ ভোক্তা কেউ সচেতন নন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর হলে ক্ষণিকের জন্য মানা হচ্ছে সামাজিক দূরত্ব, তবে তারা চলে গেলে লাইন ফিরছে আগের অবস্থায়। সবাই ফাঁকা ফাঁকা দাঁড়াইয়া সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে নেওয়া উচিত, আসলে পাবলিক এটা বোঝাতেছে না। এটা শুধু আমাদের বোঝার অভাব, আমরা আসলে সচেতন না। আমরা 10 মিনিট 15 মিনিট পর পর আমরা বলতেছি ভাই আমরা কিছু ফাঁকে ফাঁকে দাঁড়ানো, এরা তো ফাঁকে ফাঁকে নিয়ন্ত্রণের রাখতে পারতেছি না ভাই, আমরা মানতেছি না, আমরা কি করবো। আবার দুর্যোগময় মুহূর্তে স্বল্প আয়ের মানুষদের জন্য পণ্য বিক্রির এই কার্যক্রমে অনিয়মের অভিযোগ করেন ভোক্তারা। এদের কোনো ডিসিপ্লিন নাই, এরা লাইন ছাড়া বেলানে দিতেছে, টিসিবির স্টাফ বলে সে দিতে পারতেছে কিন্তু আমরা টিসিবি স্টাফ নাই, সেজন্য আমরা নিতে পারতেছি না। দুই একটা অফিসের লোক আসে, দুই একজনে ভাইয়েরা অফিসে কাজ করে চাকরি করে, তবে ভিন্ন চিত্র রয়েছে। রাজধানীর খামারবাড়ির সামনে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই পণ্য বিক্রি হয়েছে। তারা বুঝতে পারছে যে আসলে সামাজিক যে দূরত্বটা দরকার সেটা তারা বজায় রাখতেছে। বর্তমান যে ভাইরাস আসছে সে ভাইরাস থেকে মানে সেভ করার কোনো অ্যান্টিবায়োটিক নাই, কোনো রেমিডিজ নাই, এটা একমাত্র হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। এই এলাকার মানুষ সবাই একটু সামাজিকভাবে সচেতন, এজন্য আমরা সামাজিক ডিস্টেন্সটা সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রেখে সবাই এখানে টিসিবির পণ্য নিতে আসছি। রাজধানী জুড়ে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রমেও সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। খান আলামিন, আরটিভি, ঢাকা।